বিনিয়োগকারীগণ আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। প্রতিদিনের মতোই আপনাদের সাথে আছি আমি চিরিক ঠাকুর। আমি মিতু হাসান। মিতু, যদি আমরা একটু লক্ষ্য করি, গত সপ্তাহের শেষও হয়েছিল সূচকের পতন দিয়ে এবং এই সপ্তাহের শুরুও হয়েছে সূচকের পতন দিয়ে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল 81 পয়েন্ট মাইনাস এবং এই সপ্তাহের শুরুতে যদি আমরা সূচক দেখি 84 পয়েন্ট মাইনাস। এবং যদি লেনদেন দেখি, গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন হয়েছিল 684 কোটি টাকা আর এই সপ্তাহের লেনদেন হয়েছে, লেনদেনের আজকে শুরু 615 কোটি টাকা দিয়ে। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আমরা আজকে অন্য সূচকের অন্য সাইডগুলো না বলি, আমরা যেটা আজকে বলছি, কারণ সূচকে কী হয়েছে না হয়েছে, কয়টা বেড়েছে কয়টা কমেছে সেটা বিনিয়োগকারী আপনারা সবাই জানেন। তো আমরা আসলে যে বিষয়টা বলতে চাইছি যে 84 পয়েন্ট মাইনাস সূচকের, কিন্তু আপনি দেখেন লেনদেন কিন্তু 600 কোটি আগ দুই দিন। হ্যাঁ, তো এখন এখানে কথা হচ্ছে যে এই লেনদেনটা তাহলে আসলে করলো কে, তাই না? যে কেউ না কেউ তো করেছে, অবশ্যই করেছে, একজন বিক্রি করেছে, অন্য কেউ তো ঠিকই কিনেছে। যে বিনিয়োগকারী আপনি বিক্রি করেছেন, অবশ্যই কেউ না কেউ কিনেছে, তাহলে সে কেউটা কি অবশ্যই বলদ? তো সে অবশ্যই না, সে বলদ হলে তার শেয়ার বাজার বসে থাকতো না। এমনও তো না যে বুড়িগঙ্গার পানি যেভাবে আমাদেরকে দেওয়া হয়েছে সেভাবে তাকে ডলার পাঠানো হয়, সে বলদের মতো সব শেয়ার বাজার শেষ করে, এমন অবশ্যই না। তবে এই যে বাজারে যে একটা গুজব ছড়ানো হয়েছে, এই জিনিসটা কারেকশন করা খুব দরকার, কারণ এই গুজবগুলোর কারণে কিন্তু বাজারে এমন পতন হচ্ছে, এটাই কিন্তু ধরা হচ্ছে। তো এর জন্য বিনিয়োগকারীদের একটু সতর্ক, হ্যাঁ, বিনিয়োগকারীদের একটু, শুধু বিশ্লেষক না, কিন্তু বিএসইসিও কিন্তু এটাই বলেছে যে বাজার বন্ধ হয়ে যাবে এই করোনার জন্য, নিউজের কারণে, বা নিউজ তো না, একটা গুজব, এটা গুজবের কারণে বাজারে এমন পতন। তো এর জন্য অবশ্যই বিনিয়োগকারী আপনাদের মাথায় রাখতে হবে যে শুধু একমাত্র প্রজ্ঞাপন ছাড়া বাকি যে নিউজগুলো আপনারা কানে শোনেন আশেপাশে বা এফবিতে দেখেন, 50% আপনারা মাইনাসে রাখবেন, সেগুলো আপনারা আসলে ধরবেন না, কারণ গুজবের জোয়ারে কান দেওয়া যাবে না। তা তো অবশ্যই না, তাহলে তো আরও লসেই পড়তে হবে, তাই বরঞ্চ গুজবের বিপরীতে কাজ করতে হবে। আর এই গুজব ঠেকানোর জন্য সবার আগে হচ্ছে যে ব্রোকারেজ হাউস গুলো যে কাজগুলো করে সেটা কিন্তু অবশ্যই একটু দেখা দরকার, কারণ এই যে আজকে যে শেয়ারগুলো বিক্রি হলো, হ্যাঁ, কারা কিনলো আর গুজবটা কারা ছড়ালো, দেখেন বেশিরভাগই কিন্তু এখানে ব্রোকারেজ হাউসগুলোই কাজ করে। আর সরি, আমি সব ব্রোকারেজ হাউস বলছি না, আমরা হচ্ছে কতিপয় কিছু ব্রোকারেজ হাউসকে বলছি, আমরা আসলে নাম বলবো না। আমরা কিন্তু আমরা না সরি সাংবাদিকদের কাছে রিপোর্ট আছে যে আসলে কোন ব্রোকারেজ হাউসের সিও এমডি যে আসলে তারা কোন হোটেলে গিয়ে তারা সারা রাতভর মজমাস্তি করছে, দিনে এসে ওই কি বলে সাধারণ বিনিয়োগকারীর রক্তচোষা টাকা তারা নিয়ে এই কাজ করছে, সব রেকর্ড কিন্তু আছে, সময়ের মতো একসময় আসবে, তাদেরও কিন্তু বিচার হবে, বিচারের পরিপন্থী কিছুই হবে না। কারণ এই যে এখন যেটা টাকা হচ্ছে না, এটা অবশ্যই তাদের জেল ফাঁসি হবে, কারণ তাদেরকে যদি জেলের অবস্থা না দেওয়া হয়, ফাঁসির অবস্থা না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে একজনকে ফাঁসি দিয়ে আসলে শুরু করা দরকার, হ্যাঁ, তো দরকার, নয়তো এখন যারা লস করছে তারা ভবিষ্যতে তো মারা যাবে, না হলে আসলে এই বাজার ভালো করার আর উপায় নেই, এটা চলতেই থাকবে, বাজার তো ভালো হবে না, সাধারণ বিনিয়োগকারী তখন মরা ছাড়া উপায় থাকবে না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো বিনিয়োগকারীদের স্বার্থে অবশ্যই ব্রোকারেজ হাউসে যে কারসাজিগুলো সেগুলো রোধ করতে হবে, তারপরে তো ইনস্টিটিউট তো আছেই, তারপরে কিছু কতিপয় লোক তো আছে, তো সব মিলে ওভারঅল অবশ্যই ভালো হবে। তবে একটা জিনিস হচ্ছে বিনিয়োগকারী, আপনারা অনেকেই বলছেন যে আমরা অনেকদিন যাবত শুনে আসছি বাজার ভালো হবে ভালো হবে, এখনও কেন হয় না? তো বিনিয়োগকারী সব কিছুরই কিন্তু একটা টাইমের দরকার হয়, একটা মানুষ যখন দুনিয়াতে আসে তখনও কিন্তু নানান প্রসেসের পরে সে দুনিয়ার মাটিতে আসে, বা আমরা যদি একটা ভালো স্ট্যান্ডার্ড জব বলি তাও কিন্তু দেখেন আমরা প্লে নার্সারি কেজি 1-2 ম্যাট্রিক ইন্টার আই বিএ মাস্টার্স কত কিছু বিএসসি ডিএসসি বোর্ড তারপরে যাই। তো এই বাজার যেহেতু নতুন কমিশন ওয়াদাবদ্ধ হয়েছে যে সে 2 বছরের মধ্যে বাজারে এসে ভালো করে দেখাবে, টার্ন ওভার এনে দেখাবে, একটা সুন্দর সুষ্ঠু বাজার দেখাবে, তো আপনি সেই সময়টা তো তাদেরকে আমার দিতে হবে। এখন এটা তো আর এমন কিছু না যে নদীতে তো এর করে মাছ না তো ধরে ফেললাম ভেজে ফেললাম খেয়ে ফেললাম, এমন একটা বিষয় না। আর একটা মানে জিনিস নতুন করে তৈরি করা যতটুক না কষ্ট, একটা ক্ষত হওয়া জিনিস ঠিক করতে বেশি কষ্ট, আর সেই জায়গাও যদি যে মলমটা আমি ইউজ করবো সেই মানে মলমটা যেখান থেকে আনবো সেই মলমও যদি তারা ভেজাল মিশে তাহলে কিন্তু আরও বেশি কষ্ট। আমাদের বাজারে কিন্তু এমন একটা অবস্থা হচ্ছে, অবশ্যই আমরা অত জ্ঞানী না,
তারপরও বলছি বিনিয়োগকারী আপনারা হয়তো আমাদের নানান ধরনের কথা বলবেন, কিন্তু একটু যদি ভেবে দেখেন যে আসলে লেনদেনগুলো কারা করলো। তাই যখন বাজারের এই একটা পতন, আপনাদের শেয়ারটা বিক্রি না করে প্যানিকে পড়ে আসলে আপনাদের এখন শেয়ার কেনা প্রয়োজন ছিল বলে বিশ্লেষক মনে করছেন। আরেকটা জিনিস যদি আমি তো লক্ষ্য করি যে পার্শ্ববর্তী দেশ ভারত, বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা কোম্পানির লেনদেন কিন্তু হাজার হাজার কোটি টাকা হচ্ছে। হ্যাঁ, আমাদের দেশে তো তা হয় না, তাই না? তো আর এই ব্যাপারে কিন্তু আরেকটা জিনিস আসে যে আমাদের লেনদেনটা নিয়ে যে আজকে কথা বলছিলাম, টপিকটা এটাই ছিল। দেখেন, আমাদের শেয়ার বাজার কিন্তু এখনও অত খারাপ অবস্থায় যায়নি, ঠিক আছে? বিনিয়োগকারী অনেক লসে আছে, কিন্তু শেয়ার বাজার কিন্তু খারাপ অবস্থায় যায়নি। যদি আপনার শেয়ার বাজার লেনদেনে দেখেন, আমাদের প্রতিদিনের লেনদেন কিন্তু আমাদের দেশের বাজেটের ডাবল। প্রতিদিনের যে একটা বাজেট থাকে, যদি আমরা বছরও ধরি, এক আমাদের শেয়ার বাজারের বছরের যে একটা লেনদেন হয় সেটা কিন্তু আমাদের দেশের যে একটা অর্থনৈতিক বাজেট থাকে সেই বাজেটের দ্বিগুণ। তো অবশ্যই সেই বাজারকে আমরা অবশ্যই অত খারাপ বাজার বলবো না, কিন্তু বাজারের মধ্যে কিছু মানুষের উপস্থিতি রয়েছে যে হিন্দিতে তো কিছু কথা বলে যে ডাল মে কুচ কালা হয়, কিন্তু আমাদের হচ্ছে পুরো ডালটাই কালো কালো অবস্থা হয়ে গেছে, তো এটা সাফ করতে হবে, এটাই আর কি। আর একটা নিউজ যদি আমি তো আমরা লক্ষ্য করি, ডিবিএ এবং শীর্ষ 10 ব্রোকারেজ হাউসের সাথে আজকে বিএসইসির বৈঠক বিকেল 5টায় অনুষ্ঠিত হবে। ঘটনা তো ঘুরে ফিরে একটাই যে বিএসইসি তো চেষ্টা করেই যাচ্ছে, একের পর এক পদক্ষেপ নিয়েই যাচ্ছে। যেহেতু ডিবিআইকে এখানে ডাকা হয়েছে, শীর্ষ 10 ব্রোকারেজ হাউসকে ডাকা হয়েছে, তো যে আমরা কিন্তু আগেও বলেছি যে বিশেষ সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি যে কারা আসলে বাজার নিয়ে কারসাজি করে সেটার কিন্তু তালিকা অলরেডি তৈরি করা হয়ে গেছে, শুধু নাম প্রকাশের অপেক্ষা। আমরা তো আশা করবো বাজার আমাদের ভালো যাবে, আমরা সেই প্রত্যাশায় রাখবো, বৈঠকও সফল হবে, সফল হবে। প্রিয় বিনিয়োগকারীগণ, আতঙ্কিত না হয়ে জেনে বুঝে বিনিয়োগ করুন, এবং সেই সাথে ডিবিএ এবং শীর্ষ 10 ব্রোকারেজ হাউসের সাথে বিএসইসির যে বৈঠক তা সফল হোক সেই শুভকামনায় আমাদের বাজার পর্যালোচনা আজকে এখানেই শেষ করছি। আমাদের আলোচনা ও শেয়ার বাজার নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।